হ্যালো, আমরা শেষ ক্লাসে লাইসেন্স শেষ করেছি। আজকে আমরা ফ্র্যাঞ্চাইজিংয়ে যাব। তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের চ্যাপ্টারের সাথে মিলিয়ে ভিডিওগুলো দেখছো, কারণ যদি শুধুমাত্র ভিডিও দেখো তাহলে হয়তো সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হবে না। তো আমি সাজেস্ট করবো তোমরা বই খুলে দেখো এবং সাথে ভিডিও মিলিয়ে দেখো যে আসলে বইয়েরটা বুঝতে পারছো কি না এবং ভিডিও থেকেও হেল্প নিতে পারছো কি না। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানো। আজকে আমরা চলে আসি ফ্র্যাঞ্চাইজিং বলতে আমরা আসলে কী বুঝি। অনেক কঠিন একটা টার্ম মনে হচ্ছে তোমাদের কাছে। আমরা পিজা হাটের নাম শুনেছি, পিজা হাট হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজিং কোম্পানি। তারা বিভিন্ন দেশে তাদের প্রোডাক্ট, তাদের যে আইটেম সেটাকে হচ্ছে প্রোভাইড করে ফ্র্যাঞ্চাইজারের মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজিংয়ের যদি সংজ্ঞা আমরা জানতে চাই যে এটা আসলে কী বোঝায়, তাহলে দেখবো যে কোনো খ্যাতনামা কোম্পানির, পিজা হাট অনেক খ্যাতনামা একটা কোম্পানি, অনেক রিপিউটেড, নাম ব্যবহার করে, কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে এবং এর পণ্য তৈরি, বিক্রি, বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলে। অর্থাৎ ধরা যাক পিজা হাটের নাম আমি ব্যবহার করব এবং তার যে পণ্য সেটা আমি তৈরি করতে পারবো যদি আমার সেই অধিকারটা আমি নেই। পণ্য তৈরি করব, সেটাকে বিক্রয় করব, বিতরণ করব, এই সবগুলো কাজ আমি করব যদি আমি পিজা হাটের ফ্র্যাঞ্চাইজার থাকি। তাহলে ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে ওই কোম্পানির নাম ব্যবহার করার অধিকারকে নিয়ে নেওয়া বা নেওয়া। আচ্ছা, ফ্র্যাঞ্চাইজিংয়ে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজার আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ধরা যাক পিজা হাট বা কেএফসির উদাহরণ আমরা এখানে আনতে পারি। তারা দুইটাই কোম্পানি ফ্র্যাঞ্চাইজিংয়ের। কেএফসি হচ্ছে যদি ফ্র্যাঞ্চাইজার হয় তাহলে বাংলাদেশে যদি কেএফসির ফ্র্যাঞ্চাইজি কেউ থেকে থাকে যে কেএফসির মতো পণ্যগুলো আমাদের কাছে ডেলিভার করবে, ধরা যাক বাংলাদেশের ট্রান্সকম কোম্পানি, সে হচ্ছে কেএফসির ফ্র্যাঞ্চাইজি এবং সে ওই কেএফসির ওই পণ্যগুলো, সেম পণ্যগুলো আমাদের কাছে বিক্রয় করছে বা বিতরণ করার অধিকার তার আছে, কারণ সে ফ্র্যাঞ্চাইজারের কাছ থেকে সেই অধিকারটাকে কিনে নিয়েছে। ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজিংয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা চুক্তি থাকে। চুক্তিটা এরকম থাকে যে আমি নির্দিষ্ট অর্থের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজার নির্দিষ্ট অর্থের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিকে তার পণ্যটা বিক্রি করার অধিকার দেয়, বা পণ্যটা বিক্রি করার, পণ্যটা বানানোর অধিকার দেয়। এবং নামটা কিন্তু থাকতেছে ফ্র্যাঞ্চাইজারের, কিন্তু সেটা বিক্রি করছে ফ্র্যাঞ্চাইজি। আর ব্র্যান্ডের পণ্য পাশাপাশি সাধারণত বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, অনেক ভালো ব্র্যান্ড যেগুলো থাকে, তাদের পণ্য বা সেবাগুলোই হচ্ছে ফ্র্যাঞ্চাইজিংয়ের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। যেমন পিজা হাট, কেএফসি, আরও অনেক অনেক উদাহরণ আছে, তোমাদের বইয়েও উদাহরণ আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, আই থিঙ্ক তোমাদের জন্য ইজি হবে। তো সাধারণত ব্র্যান্ডের পণ্য হিসেবে সব দেশের কাছে এবং সব ধরনের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিংটা করা হয়ে থাকে আর কি। আর হচ্ছে পণ্য বা সেবার স্বীকৃত মান, একটা যা যে ফ্র্যাঞ্চাইজার থাকে সে সবসময় যাকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে তার কাছে তার শর্ত থাকে যে আমার যে পণ্য বা সেবাটা থাকবে সেটার মানটাকে সবসময় মেনে চলতে হবে। আমার যে স্বীকৃত মান আছে সেই স্বীকৃত মানটাকে তোমাকে সবসময় মেনটেন করতে হবে, নাহলে তোমাকে আমার পণ্য বা সেবা বিক্রি করার অধিকার দিব না, তাই না? আর হচ্ছে আমি ফ্র্যাঞ্চাইজার সবসময় সেই প্রক্রিয়াটাকে মনিটরিং করে যে আমার পণ্যটার কোয়ালিটিটা তারা ইনশিওর করছে কি না, এবং সে আমি যে কোয়ালিটির পণ্য এখন ডেলিভার করছি তারাও সেম কোয়ালিটির পণ্য ওই দেশে ডেলিভার করছে কি না, এইটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজারের কাজ। তো প্রধান ফ্র্যাঞ্চাইজিংয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বেসিক্যালি যারা বড় বড় ব্র্যান্ড থাকে তাদের পণ্য যেন সবার কাছে পৌঁছানো যায়, সেই উদ্দেশ্যে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিংয়ের চিন্তাটার উদ্ভব হয়েছে। তাদের মধ্যে একটা সাধারণ চুক্তিপত্র থাকে, চুক্তিপত্রের কিছু জিনিসপত্র থাকে এবং সেই চুক্তিপত্রে ওই পণ্যটার স্বীকৃত মানটা উল্লেখ থাকে এবং ওই স্বীকৃত মানটা যেন সবাই মেনে চলে, যারা হচ্ছে তাদের ফ্র্যাঞ্চাইজি সবাই যেন মেনে চলে সেই প্রক্রিয়াটাকে মনিটরিং করে হচ্ছে ফ্র্যাঞ্চাইজার। তো আমরা নিশ্চয়ই, আমি শিওর যে তোমরা হচ্ছে কি একটু হলেও ক্লিয়ার হয়েছো যে ফ্র্যাঞ্চাইজিং আসলে কী। এই প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল রাখবো, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে ফ্র্যাঞ্চাইজার কে, ফ্র্যাঞ্চাইজি কে, আর ফ্র্যাঞ্চাইজিং জিনিসটাই কী। ঠিক আছে, আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আরও কয়েক আগামী ভিডিওতেও কথা বলবো, দেখা হবে নেক্সট ভিডিওতে।